আমাদের দেশে মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার পাশাপাশি যে প্র্যাকটিস করার সুযোগ আছে আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি বা পলিটেকনিক বলি এগুলোতে সেই সুযোগটা নেই আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে মেডিকেল কলেজগুলোতে একটা স্টুডেন্ট পড়াশোনা করে দিনের বেলায় ক্লাস করে এবং ইভিনিংয়ে তারা কিন্তু হসপিটালে প্র্যাকটিস করার সুযোগটা পায় রোগীদের সাথে এবং ডাক্তারের সাথে থেকে তারা প্র্যাকটিস করার সুযোগটা পায় পাশাপাশি একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে থেকে তারা কিন্তু কাজগুলো শিখে তো আমাদের দেশে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতেও ঠিক একই কাজ করা হয় যে আমাদের দেশে যেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো সবগুলো প্রতিষ্ঠানকে না করা গেলেও শুরুতে যদি চিন্তা করা হয় যে আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং যেই ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কোন একটা ফ্যাক্টরি আন্ডারে থাকবে অর্থাৎ স্টুডেন্টরা ক্লাস করবে এবং পাশাপাশি ফ্যাক্টরিতে কাজ করবে তাহলে মনে হয় আরও বেশি স্কিলড ইঞ্জিনিয়ার আমাদের দেশে আসবে তো আমাদের দেশের যে ফ্রেশ ইঞ্জিনিয়ারগুলো বের হয় আমরা প্রায়ই শুনে থাকি যে এরা খুব একটা স্কিল্ড হয় না আমার মনে হয় যখন এই প্রসেসে আগাবে তখন কিন্তু সবাই স্কিল্ড হয়ে বের হবে ফলে তারা কর্মক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু অনেক ভালো করবে অর্থাৎ তারা অনেক ভালো করবে কারণ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা মেডিকেল কলেজগুলোতে যারা ক্লাস নেয় তারা আগে ডক্টর এবং পাশাপাশি প্রফেসর বলা হয় কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়ারিংগুলোতে তারা কেউ নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তারা কেউ ফ্যাক্টরির সাথে ইনগেস্ট থাকে না তারা হয়তো কিছু কিছু জায়গায় কনসালটেন্সি করে কিন্তু দুই একজন সেটা সংখ্যাটা খুবই কম তো যারা টিচার তারা শুধুমাত্র শিক্ষকতাই করে বাট আমাদের দেশের ফ্যাক্টরিগুলোর সাথে তাদের কানেকশন থাকে না অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে তাদের কানেকশন না থাকায় আমরা যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করি তারা কিন্তু তাদের কাছ থেকে ফ্যাক্টরি সেই নলেজটা পায় না অর্থাৎ তাদের সাথে শেয়ার করা হয় না ফলে তার আর স্কিল থেকে যায় যদি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটার পড়াশোনাটা মেডিকেল কলেজের মতো করে তৈরি করা হয় তাহলে আমার মনে হয় যে আর এই স্কিল্ড না বাংলাদেশ ইঞ্জিনিয়ার সেটার থাকবে না একটা বিষয় এই জায়গায় খুব সহজে করা যেতে পারে যেটা হচ্ছে আমরা যতটুকু শুনে থাকি যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি কোনো না কোনো গ্রুপ অফ কোম্পানি বা কোনো একটা শিল্পপতির হাতে তো তারা তাদেরকে যদি প্রেশারাইজ করা হয় যে ইউনিভার্সিটিগুলো যখন হবে অন্তত ইঞ্জিনিয়ারিং যেগুলো হবে সেগুলো ফ্যাক্টরির সাথে রিলেটেড করে করতে হবে অর্থাৎ তাদের ক্লাস এবং পাশাপাশি প্র্যাকটিসটা ফ্যাক্টরির সাথে ইনভেস্ট করে করা হবে আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেক ভালো একটা উদ্যোগ হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য যদি এই ব্যবস্থা করা হয় তাহলে দেখবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো তো এই থাকবে না আপনার মতো ছাত্রদেরকে কেউ পিডিয়ে হত্যা করবে না অর্থাৎ রাজনীতি যেমন মেডিকেল কলেজে যেরকম একদম নিম্ন পর্যায়ে আছে তো দেখবেন যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কমে গেছে অটোমেটিক দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে যাবে আশা করি